হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি ভারতীয় মৌসুম ভবন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আপনাদের মনে আছে আমরা বিগত কয়েকদিন ধরে কিন্তু আপনাদের সঙ্গে যে আলোচনাটা করছি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নিয়ে সেই নিয়ে কিন্তু বড় আপডেট ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে সেইটার জন্যই আমরা আবারও একবার আপডেট নিয়ে এলাম আপনাদের পরবর্তী আপডেটে আরও বিস্তারিত জানাবো চেক করে করে তবে এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী কী সতর্কতা জারি করেছে এবং উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে বিপদ অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে যার জন্য কমালো সতর্কতা জারি করেছে সেই সমস্ত আপডেটগুলিকে জানাবো আপনাদের সামনে এই ভিডিওতেই তো জানতে পারবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আপনি কোন জায়গায় থেকে দেখছেন লিখে দিন এবং আপনার এলাকায় বর্তমানে আকাশটা কেমন রয়েছে অবশ্যই জানাবেন আপনি চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু উপকৃত হবেন একটু সময়টা দিয়ে দেখবেন আর যদি ছোট খবর জানতে ইচ্ছা নিউজ বাংলা ডেসক্রিপশনে দেখে নেবেন সেখানে দেওয়া থাকবে চলুন আমরা এখানে খুব অল্প করে আপনারা জানিয়ে দিচ্ছি কী কী আপডেট রয়েছে তো বন্ধুরা এই সেই আপডেট যেটি চোদ্দ তারিখে ভারতীয় মৌসুম ভবন প্রকাশ করেছে এবং এখানে একটা ইন্ডিকেশন দিয়েছে দেখুন ভালো করে প্রবাবিলিটি অফ সাইক্লোজেনিসিস অর্থাৎ যেটা ফরমেশন অব ডিপ্রেশন তার মানে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার ইঙ্গিত আগামী একশো কুড়ি ঘণ্টা অর্থাৎ পাঁচ দিনের মধ্যে বলছে হতে পারে কি কী রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো সম্ভাবনা নেই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এইরকম কোনো সম্ভাবনা নেই কিন্তু আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আস্তে আস্তে লো তারপরে বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে মডারেট আর ছিয়ানব্বই থেকে একশো কুড়ি ঘন্টার মধ্যে হাই এইটি কোথায় হবে সেটি এখনও কিন্তু বলে দেয়নি তো আমরা নজর রাখছি আপনাদের নিয়মিত আপডেটগুলি তথ্য প্রমাণ সময় যেভাবে জানাই জানাতে থাকবো আপনারা ভিডিওটি লাইক করে দেখতে থাকুন আরও কিছু তথ্য আছে যেগুলো জানাচ্ছি এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী কী সতর্কতা দিয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছে আমরা আলিপুর এবং ভারতীয় মৌসুম মানে সতর্কতা দেখাবো তার আগে একবার দেখিয়ে দিচ্ছি যে বাংলাদেশের আবহাওয়া দপ্তর কী দিচ্ছে সেখানে কী কী কথা রয়েছে দেখুন এখানে যেটা বলছে যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে যেখানে সহ এবং দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট যেটা আমাদের আগের আপডেটগুলিতে বলেছিলাম এই বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে এবং এখানেও কিন্তু ভারত আলি মানে বাংলাদেশের আবহাওয়া দপ্তর এটা জানাচ্ছে এর পাশাপাশি কিছু কিছু এলাকাতে এই সম্ভাবনা থাকতে পারে চট্টগ্রাম বিভাগে এছাড়া দু এক জায়গাতে থাকতে পারে খুলনা বরিশাল রাজশাহী এবং ঢাকা ডিভিশনে এই বিভাগে থাকতে পারে এছাড়া আবহাওয়া দপ্তর বাংলাদেশ থেকে যেটা জানাচ্ছে যে এখানে কিন্তু রেনফল অ্যাক্টিভিটিটা কন্টিনিউ করতে পারে এমনটাই রয়েছে সুতরাং এরকম একটা রয়েছে সাউথ সাউথ ওয়েস্টালি হাওয়া কিন্তু দশ থেকে পনেরো কিলোমিটার গর্ত বেগে এমনিতে বসে থাকবে এবং গাছটিটা ওইন যেটা থাকবে সেটা আরও একটু বেশি থাকবে তাপমাত্রা নেই যেটা বলছে এক থেকে দু ডিগ্রি এখানে কিন্তু বাড়বার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এবং রাতের টেম্পারেচারটা কিছুটা বাড়বে এমনটা রয়েছে চলুন আমাদের এবারে ভারতীয় মৌসুম ভবনের আপডেটগুলি জানিয়ে দিচ্ছি ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন তো বন্ধুরা ইতিমধ্যে আইএমডি যেটা প্রকাশ করেছে সেটা দেখাচ্ছি তারপর আলিপুর আবহাওয়া দপ্তরটা দেখাবো এখানে যেটা দেখাচ্ছে যে দেখুন কমলা হলুদ লাল সতর্কতা মূলত এই জম্মু কাশ্মীর এদিকে রাজস্থানের পশ্চিম দিক বা গোটা রাজস্থানটায় লাল সতর্কতা জারি রয়েছে এখানে প্রচণ্ড গরম রয়েছে এছাড়া এখানে কিছুটা মধ্য ভারত পর্যন্ত তাপপ্রবাহ চলছে এবারে এখানে বৃষ্টিপাতের দেখুন কথা বলেছে যেটা এখানে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখানে কিন্তু এক জায়গাতে এই ঝাড়খন্ড তাপপ্রবাহ মতো রয়েছে এখানে কিন্তু আবার মাঝখানে একটু বিহারের দিকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টিপাত থাকতে পারে আর ছত্তিশগড় এই দিকে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত সম্ভব না তবে দক্ষিণ ভারতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত থাকবে এইখানটাতে এই পেনিনসুলারটাতে থাকবে সাউথ পেনসুলারে এছাড়া দেখুন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে কমলা সতর্কতা জারি করেছে অর্থাৎ রংপুর রাজশাহীর কিছু এলাকা মনমোহন সিং সিলেট এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এটা বোঝা যাচ্ছে তবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গে থাকতে পারে এবং এখানে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এদিকেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত এবং হালকা এখানে কিন্তু হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত থাকতে পারে এবারে পনেরো এবং ষোলো তারিখে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখানে কিন্তু কমলা সতর্কতা রয়েছে তবে ষোলো তারিখের দিকে ধুলা জ্বর বা ডাস্ট এখানে কিন্তু রাইজ যে ঝড় এটা কিন্তু হতে পারে মানে রাজস্থানের দিকে ধুলা ঝড় উঠতে পারে এর পাশাপাশি তাপপ্রবাহগুলো বজায় থাকবে তবে ষোলো তারিখ থেকে একটু কমবে আর পনেরো ষোলো এই অর্থাৎ বলতে পারেন যে চোদ্দো পনেরো ষোলো উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু কমলা সতর্কতা জারি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এছাড়া দেখুন এখানে যেটা বলছে যে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিন্তু পনেরো ষোলো তারিখে ঝোড়ো হাওয়া বইবে তার জন্য সিম্বল কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে এবং এই সাউথ প্যান্সুলারেও থাকবে আরব সাগর থেকে এখানে ঝোড়ো হাওয়া বইবে এখানে এছাড়া যেটা রয়েছে হলুদ শত্রপাত রয়েছে তো বৃষ্টিপাতের সম্ভাবনা পনেরো ষোলো তারিখে দক্ষিণবঙ্গে উড়িষ্যার দিকেও রয়েছে বোঝা যায় এছাড়া সতেরো তারিখেও দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া এদিকে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার দিকেও দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে এরকম কিন্তু রয়েছে আঠেরো তারিখেও দেখা যাচ্ছে যে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে এবং ভারী বৃষ্টিপাতও থাকতে পারে উত্তরবঙ্গ এখানে আসাম অরুণাচল প্রদেশে অর্থাৎ বুঝতে পারছেন চিত্রটা যে এখানে চোদ্দো পনেরো ষোলো দেখে নিন এইরকম করে কিন্তু একটা সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন যেটা আপনাদের দেখিয়ে দিলাম এইটা এবারে দেখুন এখানে লেখা হিসাবে রয়েছে সেটাকে আমাদের যাতে বুঝতে সুবিধা তার জন্য আপনাদের যেটা বলে দিলাম যে ছবিতে দেখিয়ে দিলাম এখানে আর এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সাবজেক্টটা দেখলে বুঝতে পারবেন এখানে যেটা বলেছে যে অ্যাডভান্স সাউথ মনসুন ওয়েস্ট মনসুন অর্থাৎ আন্দামানের দিকে নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এখানে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বর্ষা প্রবেশ করে যাচ্ছে হিট ওয়েব যেগুলো রয়েছে সেগুলি কিন্তু কন্টিনিউ করবে উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের দিকে দুদিন থাকতে পারে তারপরে এটা কম আস অর্থাৎ তাপ প্রভাবগুলো দুদিন বাদ থেকে কমতে পারে এছাড়া হিমালয় মানে ওয়েস্টার্ন হিমালয়ের দিকে যেখানে একটা হয়তো এ আসতে পারে যেটা পশ্চিমী ঝঞ্ঝার ফলে ন উত্তর পশ্চিম ভারতের দিকে ষোলো তারিখ থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা হয়তো থাকতে পারে এছাড়া এক অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু চলবে যেটা আগামী পাঁচ দিন থাকবে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন উত্তরবঙ্গ সাব ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে পাঁচ দিন কিন্তু এরকম রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে দেখি এবারে আর কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে দেখেন দেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে চোদ্দ তারিখ দুপুরবেলাতে কমলা সতর্কতা জারি অর্থাৎ দেখুন যেখানে বলে দিচ্ছে আগে কিন্তু হলুদ বলেছিল এবারে কিন্তু যে সম্ভাবনাগুলি বাড়ছে যেগুলো আপনাদের বলেছিলাম যে বাড়বে সম্ভাবনা তো এবারে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সতর্কতা জারি করে দিয়েছে কী বলছে না উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এখানটাতে এবং ভারী বৃষ্টিপাত থাকতে পারে জলপাইগুড়ি কালিম্পংয়ে অর্থাৎ বুঝতে পারছেন দুই জায়গাতে ভারী এবং বাকি তিন জায়গাতে অতি ভারী এছাড়া এর সঙ্গে থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এগুলো অন্যান্য জায়গাগুলোতে থাকবে অর্থাৎ গোটা আটটা জেলাতে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে এটা পনেরো তারিখের দিকেও থাকছে ষোলো তারিখের দিকেও থাকছে সতেরো তারিখের দিকেও থাকছে তবে এই চোদ্দো পনেরো তারিখের বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেশি এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সব থেকে সাবধানে থাকতে হবে যেখানে প্রচণ্ড বৃষ্টিপাত দেবে আর কি মানে বলতে পারেন যে উত্তরবঙ্গ ভাসাবে এর পাশাপাশি ধীরে ধীরে কমবে আঠেরো তারিখের দিকে এর ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত থাকবে কিন্তু একটু হয়তো কমতে পারে তো মানে মানে দাপটটা ভালোই থাকবে এর পাশাপাশি এইরকমই দাপট থাকবে সিকিমের দিকে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সম্পর্কে সতর্কতা দিয়েছে যে এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিপেগে দমকা হাওয়া এবং একটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে এটা সতর্কতা দিয়েছে কবে না চোদ্দ তারিখে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এখানেও রয়েছে বজ্রবিদ্যুৎ সতর্কতা যেখানে কখনও কখনও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিপেগে দমকা হওয়া অর্থাৎ এরই মধ্যে কালবৈশাখেও কিন্তু উঁকি মারতে পারে তো সম্ভাবনা থাকছে বলে দিলাম আর বিহারের দিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হবে তিন দিনের মতো সম্ভাবনা ঝাড়খণ্ডে কিন্তু হিট ওয়েভ কন্ডিশন থাকছে পনেরো তারিখ পর্যন্ত তারপরে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এইগুলোর জন্যেই পশ্চিমবঙ্গে যেটা রয়েছে যে এখানে আপনাদের বলে দিচ্ছি সতেরো তারিখ আঠেরো তারিখের দিকে এবং ষোলো তারিখের কাছাকাছি সময়েও কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে মানে পশ্চিমাঞ্চলে যে গরমটা পাচ্ছে না সেটাতে একটু রেহাই মিলতে পারে এবারে উড়িষ্যার দিকে কি হবে না উড়িষ্যার দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং উইন ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে সতর্কতা রয়েছে যেখানে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা রয়েছে চোদ্দো ষোলো সতেরো আঠেরো এরকম সময়ের মধ্যে আর নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হয়তো পনেরো তারিখ থেকে এই সম্ভাবনা থাকবে অর্থাৎ এখানে একটা সিস্টেম মতো আসবে এবং বর্ষা যেখানে প্রবেশ করছে এখানে ফলে এখানে সতর্কতা থাকছে আর এখানে নতুন করে আবার আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য যেটা উঠিয়ে নিয়েছিল আবার সতর্কতা জারি করেছে যেখানে বলছে যে একটা ঝোড়ো হাওয়া বইবে যেখানে পঁয়তাল্লিশ কিলোমিটার মানে বেশি গতিবেগে ঝড়ো হাওয়া বইবে এটা কোথায় না এখানে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এটা থাকবে যার জন্য বলেছে যে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বায়ু যেটা প্রবেশ করছে প্রচণ্ড ঝড়ে বেগে পুরুলিয়া বলছি পুরুলিয়ার দিকেও থাকছে মানে এই দুই মেদিনীপুর চব্বিশ পরগনা এবং খুলনা বরিশাল দিকে যেগুলো যাচ্ছে আর কি যেটা গোটা দক্ষিণবঙ্গে যে হু করে যে হাওয়াটা বইছে এরকম একটা জোরে হাওয়া বইবে সমুদ্রে কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার অতিবেগে উপরে থাকতে পারে যার জন্য মৎস্যজীবীদের বলেছে যে এখানে চোদ্দ এবং পনেরো তারিখে মৎস্যজীবীদের শিকারে যেতে বারণ করেছে মৎস্য শিকারে এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জন্য রয়েছে সতর্কতা যেখানে বলা হচ্ছে পনেরো থেকে আঠেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগের অধিক কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলের দিকের কাছাকাছি জায়গাতে এসব সমস্যা জায়গাতে হতে পারে তো এগুলো সতর্কতা রয়েছে তো জানিয়ে দিলাম আপনাদের পরের আপডেটে আরো বিস্তারিতভাবে জানিয়ে দেবো নতুন কি কি আছে আমাদের কাছে এখন একটু সময় কম আছে তাই এখানে সমাপ্ত করে দিচ্ছি পরবর্তী আপডেটে দেখা হচ্ছে